নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বিজেপি প্রার্থী সমর্থনে রোড শোতে কেন্দ্রীয় মন্ত্রী শাহনাজ হোসেন। করোনা আবহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত রামনবমী শোভাযাত্রা। বিজেপি কর্মী অপহরণের ঘটনায় চাঞ্চল্য সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে। এবার খবর বিস্তারিত। ভোট প্রচারে বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাজ হোসেন। তারাপীঠের চপারে অবতরণ করে সেখান থেকে সড়ক পথে রামপুরহাটের দুনিগ্রামে গিয়ে বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জির সমর্থনে আয়োজিত একটি রোড শোতে অংশ নেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূমের প্রত্যেকটি আসনে দল জয়লাভ করবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেন এবং সেই সঙ্গে তৃণমূলে খেলা শেষ হবে বলে মন্তব্য করেন শাহনাজ হোসেন। कोरोना प्रोटोकॉल का पूरा ध्यान हम लोग रख रहे हैं। हम लोग कोरोना प्रोटोकॉल का पूरा ध्यान रख रहे हैं। हमारा उम्मीदवार भी मास्क पहन रहा है, मास्क नहीं। हमारे यहाँ कोई भी बिना मास्क के नहीं रह सकता। हम लोग मास्क पहनकर जा रहे हैं और लोकतंत्र को भी बचाना है और जान भी बचाना है। टीएमसी हार रही है तो वो कोरोना बोल रही है, उसके बाद बोलने का कुछ नहीं है। कोरोना को भी हराना है, सोशल डिस्टेंसिंग का भी ध्यान रखना है और चुनाव लोकतंत्र को भी बचाना है। यहाँ पर एक कोभी शंकर घोष पश्चिम बंगाल का विख्यात कोभी हो गया, उसके लिए बोला ना मैंने, कोरोना से भी बचना है और लोकतंत्र को भी बचाना है। इस बार छापा चलने वाला नहीं है। वीरभूम के अंदर सारी की सारी सीट जीतेंगे। हमारी भारतीय कोश आई थी, उस पर हमला हुआ था, इसलिए आज मैं यहाँ पे आया। हम टीएमसी से डरेंगे नहीं, हम लड़ेंगे और जीतेंगे। टीएमसी का खेला खत्म हो गया, अब परिवर्तन होना तय है। लोग मोदी जी को प्यार करते हैं, मोदी जी जीतेंगे। 200 के पार श्री निखिल बनर्जी साहब, जिला सभापति कमल सिंह जी, यहाँ पर आए हुए भाइयों और बहनों, मैं बहुत दूर का नहीं हूँ, मैं आपके बीच में आया हूँ। दीदी को अपना पड़ोसी पसंद नहीं है, सिर्फ थोड़ी देर के लिए मुंह दिखाने के लिए मास्क निकाला है, क्योंकि मैं आपका अपना हूं। अगर मैं भागलपुर से भारतीय जनता को कितना डर नहीं लगेगा, इसलिए मैं आया हूं। हमें खबर मिली, हमारी लड़ाकू नेता भक्ति घोष को रोका था, तो मैंने कहा कहीं जाऊं या नहीं जाऊं, निखिल जाकर वोट मांगने जरूर आऊंगा। भाई और बहनों, ये दीदी बोलती है कि बीजेपी संप्रदाय था, रमजान का महीना है, रमजान के महीने में आप रोजा से हैं, मैं इस गर्मी में आया हूँ। आप भॉय टीवी रामपुरहाट। বিজেপি কর্মী অপহরণের ঘটনায় চাঞ্চল্য সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের পুরন্দরপুর এলাকায়। বনশঙ্কা অঞ্চলে বিজেপি কর্মীকে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার এমনই অভিযোগ তুলে সাঁইথিয়া থানায় ধর্নায় বসে বিজেপির কর্মী সমর্থকরা।
বুধবার পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় এদিন থানায় হাজির হন সাঁইথিয়া বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। তার দাবি, শাসক দল তৃণমূল ভয় পেয়ে অপহরণ করেছে দলের সক্রিয় কর্মী ঘনশ্যাম মাহারাকে। একদিন 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 করে এরকম ভাবে বিজেপিকে রোখা যায় না, রুখতে পারিও নেই রুখতে পারবেও না। ভয় টিভি সিউড়ি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474437713 9434326822। দিনের পর দিন গোটা দেশে হু হু করে বাড়ছে করোনা ভাইরাস। তাই করোনা আবহের কথা মাথায় রেখে বীরভূম জেলার দুবরাজপুরের জয় শ্রীরাম সেবা সমিতি রামনবমী শোভাযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। আজ এই সমিতির সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা বন্ধ করে দুবরাজপুরের রামসীতা মন্দিরে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক নিয়ে রামনবমীর পুজোয় অংশ নেন। আমরা প্রতি বছর নয় এবছরও রামনবমী উদযাপন জোরসোরভাবে করবো বলে ভেবেছিলাম এবং সেইভাবে শহরটাকে সাজিয়েওছি। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, কোভিডের পরিস্থিতি, সেটা মাথায় রেখে প্রতি বছর যে র্যালিটা হয় সেই র্যালিটা আমরা বন্ধ রেখেছি। আর শ্রীরামচন্দ্রের পুজো কীর্তন আমরা মন্দিরের মধ্যেই করবো, যথেষ্ট সামাজিক দূরত্ব মাথায় রেখে এবং যাতে গ্যাদারিং না হয় সেই কথাটাও মাথায় রেখেছি। আর এইভাবে এই বছরটা পার করে যাতে পরের বছর আরও ভালোভাবে র্যালি বা জয় শ্রীরামের সমস্ত প্রোগ্রাম করতে পারি, সেই কামনা শ্রীরামচন্দ্রের কাছে করি। আমাদের টোটাল মাস্ক 7000 করেছিলাম, এখন অবধি 7000 তো ইয়ে হয়নি, 1200 মাস্ক এখন অবধি বিলি হয়েছে এবং এটা পুরো দিন ধরেই চলবে। রাস্তায় যারা বেরোচ্ছে তাদেরকে মাস্ক রোধ করার জন্য মাস্ক দিচ্ছি এবং মন সত্যিই খারাপ, কেননা একটা এটা বহু বড় আনন্দের দিন ছিল এবং আমাদের সব সদস্য দুবরাজপুরবাসীর কাছেও একটা গর্বের এর দিন, যে র্যালি বেরোয়, র্যালিতে অনেক ভিড় হয় আর খুব উচ্ছ্বাসের সঙ্গে আমরা এই আনন্দের সঙ্গে এই র্যালি ইয়ে করি। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শোতে কেন্দ্রীয় মন্ত্রী শাহনাজ হোসেন। করোনা আবহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত রামনবমী শোভাযাত্রা। বিজেপি কর্মী অপহরণের ঘটনায় চাঞ্চল্য সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।